তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দোকান বন্ধ করে দিয়েছি আর দোকানটাকে একটু আর সাজিয়ে নিয়েছি খালি খালি দেখতে ভালো লাগছিল না তো সেই জন্য ঘরেই বড় সিলাই করে দিয়েছি কাপড় দিয়ে তো এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি একটু দেখতে পাচ্ছ এখন একটু ভালো লাগছে এবার বন্ধ করে দিয়েছি দোকান এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবারও তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরে এসে পড়েছি এসে স্নান করে নিয়েছি আর ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি তো এখন আমি যাব স্কুলে কারণ শুনুন আজ জলদি ছুটি হয়ে যাবে ওদের স্কুলে রিহার্সাল হচ্ছে রিহার্সাল আগামী শনিবারে ওদের প্রোগ্রাম হবে তো সেই জন্য রিহার্সাল হচ্ছে রিহার্সাল জন্য বারোটার সময় ছুটি দিয়ে দেবে তো ওকে নিয়ে আসি তারপর আমি আবারও কথা বলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মিঠু মনের সুখে মুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ ঘাড় তেড়া করে নিয়েছে ঘাড় তেড়া করে খাচ্ছে মুড়ি আমরা চা খেয়েছি চার চানা ভুজিয়া এই তো প্যাকেট ফেলে রেখেছি তো সেই থালাতে খাচ্ছে মিঠু 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 আজ বলেছে মিঠু এসে এমনি করে বলেছে ব্যস্ত খাওয়াতে ব্যস্ত সময় নেই টুকুর টুকুর করে খাচ্ছে মিঠু আমিঠু মিঠু আমিঠু শুনো দেখো মাকে কামড়ে দিয়েছে মিঠু এই দেখো শুনো কে শুনো ঘুমিয়ে আছে পড়তে বসেনি কারণ আজ স্যাটারডে কাল স্কুল নেই সেই জন্য পড়তে বসেনি তো এখন বন্ধুরা আমি কাজ করব কাজ কি দোকানের কাজ চাল গুঁড়ো করব মিঠু নাচছে আমাদের মিঠু ডান্স করছে আমাদের আজ উইকেন্ড চলছে কারো কোনো কাজ নেই সবাই বসে আছে রেজাল্ট টাইম শুনো বসে আছে ছোট বৌমা আমিও বসে আছি মিঠু বসে আছে মা বসে আছে আজ কার কোনো কাজ নেই উইকেন্ড চলছে মিঠু মিঠু দেখতে পাচ্ছো আমরা বসে বসে সিরিয়াল দেখছি কিন্তু এখন করতে হবে চাল গুঁড়ো করতে হবে